মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে জানিয়েছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলীয় বালবেক শহরে হিজবুল্লাহ সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, ইরান যে কোনো মুহূর্তে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে, কারণ এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে সেই বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এ সময় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইরানের সামরিক বাহিনীর প্রশংসা করেন হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, এই হামলার মধ্যে দিয়ে ইসরায়েলের জন্য বার্তা দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বুঝতে হবে যে তিনি ভুল জায়গায় হাত দিয়েছেন। এরপর নাসরুল্লাহ বলেন, মার্কিন নেতাদের দিকে তাকান, তাদের চেহারায় কি বিজয়ের ছাপ আছে? সোলেমানিকে হত্যার পর তারা সবাই আতঙ্কে আছেন। হিজবুল্লাহর প্রধান নেতা আরও বলেন, ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো জেনারেল সোলেমানিকে হত্যার পুরো প্রতিশোধ এটি নয়, এটি হচ্ছে প্রথম পদক্ষেপ যা চূড়ান্তভাবে পশ্চিম এশিয়া থেকে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির অবসান ঘটাবে। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সব ধরনের অপরাধমূলক তৎপরতার সমালোচনা করে হিজবুল্লাহর প্রধান বলেন, আজকের দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের ছত্রচায় থেকে পশ্চিম এশিয়া ইসরায়েল একের পর এক অপরাধ করে যাচ্ছে। মার্কিন সেনা অবস্থানে ফের ক্ষেপণাস্ত্র হামলা। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন সেনারা অবস্থান করছে, এমন একটি সামরিক ঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে যুক্তরাষ্ট্রের কোনো সেনা হতাহত না হলেও তাৎক্ষণিকভাবে 4 ইরাকি সেনা আহত হয়েছে বলে জানা যায়। হামলা শিকার ইরাকের সেনা ঘাঁটিটির নাম বালাত। এটির রাজধানী বাগদাদ থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে অবস্থিত। এবার সেখানে কমপক্ষে 6টি শক্তিশালী রকেট দিয়ে হামলাটি চালানো হয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ড্রোন দিয়ে বাগদাদে অবস্থানরত ইরানি জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার পর ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারেন। ইরান যুক্তরাষ্ট্র মধ্যকার উত্তেজনার মধ্যেই ফের এই ক্ষেপণাস্ত্র হামলাটি ঘটল। যদি ভয়ে ভয়ে আক্রমণের দায় এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি। ইরাকি পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রবিবার রাতে কয়েকটি শেল বালাত বিমান ঘাঁটির রানওয়েতে পড়েছে। তাছাড়া গেটের কাছেও একটি রকেট বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে। সেখানে ইরাকি সেনারা দায়িত্ব পালন করেছিলেন, হামলায় কেবল তারাই জখম হয়েছেন। এদিকে ইরানের পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করার সময় দুই প্রেসিডেন্ট আহ্বান জানান। এক বিবৃতিতে রাশিয়া বলেছে, প্রেসিডেন্ট পুতিন ও ম্যাক্রন ট্রাম্প ওই টেলিফোন আলাপে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। টেলিফোন সংলাপে দুই প্রেসিডেন্ট সিরিয়া পরিস্থিতি এবং ইউক্রেনের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে 8ই মে ইরানি পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর পরিপ্রেক্ষিতে ইরান 2019 সালের 8ই মে পরমাণু সমঝোতার 236 নম্বর ধারা অনুযায়ী এটিতে নিজের দেওয়া কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখে। গত 5 জানুয়ারি তেহরান ঘোষণা করে দেশটি এখন থেকে পরমাণু সমঝোতার বাধ্যবাধকতা মেনে চলবে না। তবে ইউরোপিয়ানরা তাদের কথা রাখলে তেহরান পরমাণু সমঝোতা রক্ষা করবে এবং নিজের প্রতিশ্রুতিগুলো আবার বাস্তবায়ন করা শুরু করবে।